আসসালামু আলাইকুম সবাই রে ধন্যবাদ জানাইরাম প্রথম থেকেই অনেক কষ্ট করিয়া আমার ভিডিওগুলা দেখায় আজকে রেসিপি নাই আর তবুও কিছু শেয়ার দিলাম তোমাদের সাথে দেখবাই গিয়া তো একটা হান্ডি বইছিলাম বিসমিল্লা রহমানেরম করি দিয়া দিসলাম দুই তনে তিন চামচ সানফ্লাওয়ার তেল তারপরে দিছি হাটটা রাখা দুইটা পেঁয়াজ চিকেন দইয়া রাখছি বালা বালাক চিকেনা মুরু গা কী আর দিছি কটা মশলা আদা বাটা দিছি এক চামচ রসুন বাটা এক চামচ লবণ দিছি এক চামচ খারি পাউডার দিছিলাম এক চামচ ধনিয়া গুড়া দিছি আধা চামচ মসর গুড়া দিছি এক চামচ ফাঁসফোরণ দিছি আধা চামচ সব মশলা দিয়া পেঁয়াজটারে কষিয়ে আনিছিলাম তারপরে খাতটা রাখছি দইয়া রাখছি চিকি মুরগ যেনে নে ওগুলা এড করছি তো মশলাটা কিটা দিছিলাম আজকে আবারও কই তেল দিছি তিন চামচ সানফ্লাওয়ার তেল খাতটা রাখছিলাম দুইটা পেঁয়াজ দইয়া তেল গরম হওয়ার পরে দিলাম তারপরে দিসলাম লবণ তারপরে দিলাম পেঁয়াজ হইলো কিছু তারপরে দিলাম আদা বাটা রসুন বাটা তারপরে মশলা দিলাম মসর গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া শারি পাউডার ফাঁসফুরনের গুঁড়া তারপরে দিলাম মশলার খসানি হইলো তারপরে দিলাম দইয়া রাখা মুরগ দাইলখিনি দিলাম তেজপাতা দিলাম এলাচি দিলাম কিতা দিয়া আলু দিয়া দেখুন মুরগটা বালা করে খসানীয় সুন্দর মতে ফানি বারইছে নি গিয়া আশা করি আমার পাবলিক সোনারা তোমার কাছে লাগবো লাগব বিয়র সবাই তো কমে বেশি রান্না করো তো আজকে যেগুলা যেগুলো করলাম তোমার সাথে শেয়ার করলাম এখন আর বারো ডাকনা দিয়া গুড়িয়া রাখি দিব সেখানটা আরও খসানি হইব মরুখটা গিয়া তারপরে দিব খাটিয়া দইয়ার আসি নতুন আলু নতুন আলু দিয়া আসলে বাদা বাকল দিয়া মজা লাগে আজকের বাকল দিয়ে আনতাম না আন্দা বান্ধে খাইতা হা মাথার মাঝে তো করে তো এখন দেখো আর আইলাম আইলাম ডাকনাঘর আইলাম দেখলাম চিকেনটা কিছু খাসানি হয়ে গেছে এখন আস্তে আস্তে খাটটা রাখা আলুগুলা এডর ইলেও কেউ দুঃখিত হইবে না ছেড়ে দিছি একটু আস্তে আস্তে রঙে রঙ্গিলা খানাই খানাই তুমি খেড়ি খেলাও খেনি ও খানাই খেড়ি খেলাও খেনি রঙে রঙ্গিলা খানাই খানাই তুমি খেড়ি খেলাও খেনি আর কিতা করছি আজকে দেখুন দেখলাতো খাঠিয়ার আসছিলাম দইয়া সুন্দর করি আলু সুন্দর আর কিলা করবা আলু তো না নিকা আলু দেওয়ার পরে একটু লাড়া চাড়া করলাম আর বারো ডাকনা দিয়া গুড়িয়া রাখবো আলুটা কিছু মুরগের সাথে খসানি হইব তরকারির মশলা খসানি যত হয় অত মজা হয় আসলে তরকারি আমার সময় নাই তা করম মাসে খুব সুন্দর একটা কালার হয়েছে আমার অভ্যাস হইয়া গেছে সামস্তি লাড়ি লাড়ি আসলে সেটু মনে না গিয়া আমি লন্ডন নাই সিমান এইভাবে সামস্তি লাড়ি বেশি আসলে দজি আছে আমার অত সুবিধা হয় নাগা লড়তে আমি বুঝি আমার উপরে পালাই দিই সব ঠাইন অনে আর ডেউি আনি রুকর বাঁশর সুন্দর লাগে দোকানও গেলে বাট আইনে আর ইউজ করি না প্লাস্টিকরও আনি একদিন ইউজ করছি খরি একবার রাখি দিই আমার যখন চামচতেইলারতে খুব ভালো হয় আমি বুঝি তাতে আমি বাঙিলেই সকালটা মাছ মাস্ল আলু তো কসা হইলো এখন খিটা করাম আমার পরিমাণ মতো জোল দিব আমার তোমার দিয়েও জোল হলাম আর আমার পুরিয়ে তো রুটি খাইব রুটির লগে তো জোল লাগে সব সময় মরু কাইতো না আমার ফুড়িয়ে শুধু আলু হইব তুলল্যা আমার দামান দিয়ে আলু বালাফায় না বাট আমি দিতে ইসে আমার ফুড়ির লাগে দামান বালা পাইলে এনা করে হইলো আমার পুরিয়ে তো খাইত নাইনি দুইটুটা তাই আলু দিলাম আমার ফুড়ির লাগে খাটিয়া গিয়া আমার দামান দিয়ে খাইব মরুক গিয়া তো একটু জালও দিলাইছি হয়তো জাল লাগতো পারে অবশ্যই লাগতো পারে মশলাটা করে খসাইছি যত খসা নিও মশলার মরিচর জাল কয়টা কিছু কমি যায় গিয়া তখন আমার পরিমাণ মতো জুল দিলাম আজকে বাখর ভাতা আছে ফজেন বাখর ভাতা দিলে খালটি হয়ে যায় যা দিতাম না এগিয়ে ফ্রেশ নাগিয়া তখন মাসাল্লা উতরা তো বক বকরিয়া আস্তে আস্তে এখন সোলার গ্যাস অফ দেখছো তোমরা কিলা সুন্দর খালা হয়েছে আসলে আজকের মশলা ওসলা দেওয়া এইগুলা দেখাইতাম পারছি না খুব বিজি আসলাম ব্যস্ত তার মাঝে তারপর তো বলিয়া দিলাম মরচ মরুজগুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ তেজপাতা ডাইলচিনি এলাচি তেল দিলাম পেঁয়াজ দিলাম কত মশলা দিলাম গিয়া আদা বাটা দিলাম রসুন বাটা দিলাম মশাল্লাতে এখন আমি আস্তে আস্তে চুলার অফ করি আর সবাই দেখবাই খুইবাই তার শাড়িটা আমার রান্না হয়েছে গিয়া বৌলো লইতাম অনেক সময় আছেনি আমার সময় নাই আসলে অনেক ঝামেলার মানুষ আমি তো তোমরা আমার সাপোর্ট রায়। অসংখ্য ধন্যবাদ তোমরা আমি হালিতিরাম গিয়া আর কীটা দেবো ভালোবাসা আই লাভ ইউ ভালোবাসা মিছে জ্বালা না আমার জলে যায় আগুন লেগেছে আমার গায় এখন আজকে কিটা তা করলাম আর একটা রেসিপি তোমরা সাথে শেয়ার করলাম সন্দেশ অনেকে অনেক ধরনের বানাই তা আমার জেলা বালা পাইছি ওলা বানাইছি দেখ কেন তোমরা গিয়া এক বানাইছি অনেক ঠায়ার তো আর সেই ভেবে খুব কষ্টদের তো চা বানাইয়া রাখলাম আর শাগুলারে সুন্দর মতে ফানি দিয়া একটু দইয়া নেই আসলে সুন্দর সুন্দর বউলা আছে গরো আমি দেখাইতাম দেখাইতামনি তোমরা রে না আমার ইটা বালা উলা লাগে না গিয়া আমি যা গরো যেগুলা করি ওগুলো সাধারণভাবে দেখাই গিয়া তখন শাগুলার ফানি ফালাই তুমি একটা সাহানির মাঝে লইয়া আর তারপরে সাগুর সাথে কিতা দেওয়া লাগে নারিকেল নারিকেল দিম চিনি দিম আর সামান্য ময়দা দি তখন সগর ফানি ফলাইলাম ফলাইয়া আরবারও আইলাম তোমরা সামনে লইয়া খুব সুন্দর হয়েছে সরগুলা মেলচে ফানিয়ে তখন কোকোনাট ককোনাট আসলে ফ্রেশ কোকোনাট দিলে আরো মজা হয় তখন আমি আছে ফ্রেশ ফ্রোজেন করা আমি নারকেলের খুঁড়িয়া রাখি দিই কন্টেইনারের মাঝে ভরি ভরি গিয়া তেখন আনছি যখন নারিকেলের পাউডার তেতেই দিয়া দিই তখন আমি নারিকেলের গুলা দিব হাতে হাতে দিছি মেহেন্দি মেন্দি ফালেতে লাল লাল জিলিক মিলিক মারে আমার হাত হাতে তে মেহেন্দি খেতরে সাজাইছে মাই এত সুন্দর মেহেন্দি কে তো হয়েছে অত মেহেন্দি এক শাড়ির দোকানও গেছিলাম আমার ফুরীর বিয়ের বাজার সময় আর অত মেহেন্দি পকেট অকল ঠিউবল তারা দিছে আমি এমন এইবার যতটা মানে দেখি তিনটা চারটা রয়েছে আমার গরকিয়া আমরা তা তো দিন সারা সারাতো মাসি সুন্দর সরিয়া কত সুন্দর লাগে লাল 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 ম শরীর তলে কিলা গুমাইলে আমার বাইরে আমা কুন্দে ফাটাইলে দেখো এখন কিতা করলাম ককোনাট পাউডার আমার পরিমাণ মতো দিলাম জা জ্বালা পরিমাণ ওলা দিয়া দিবাই আমি আর ইনগ্রেডিয়েন্ট দেখাইতাম না নাকি অবশ্যই সবে জানো যদি সময় আর বারও দিতে পারো ময়দা দিলাম চিনি দিলাম তারপরে সুন্দর করে মাখাইয়া রাখলাম তারপরে কিতা মু একটু সময় গুড়িয়া রাখছি আর বার দেখাই রাম তোমার কিলা আরও খেলার একটা ফান বই দেই চুলার মাঝে দিয়া দিই আমার পরিমাণ মতো তেল তেল দিলাম তেল গরম হইল আস্তে আস্তে সাগর সন্দেশ দিম একটা একটা করিয়া খুব সুন্দর করে বল বানাইলাম বানাইলামনে আসলে দাইরা তাড়া হুড়া কি করম তাই তো জট ফট নিছি নিছি আর অনেকগুলা গোলা মশা করি লালও হয়ে গেছে একটু সময় রাখছিলাম আর তারপরে তো বুলিয়া গেছি আইয়া দেখি গুয়া আমার সাগর সন্দেশ লাল লাল চেরুক মুরুক হইয়া গেছে অবশ্যই তোমরা গেছে বালা লাগতে পারে প্রিয় সোনা হল সোনা মুখ হইবার তোমরা কিলা লাগলো আমার তরকারি সাগর সন্দেশ আশা করি তোমরা বালা থাকবাই সুস্থ থাকবাই আমার সাথে থাকবাই মাঝে মধ্যে ইউটিউব ছাড়বারও মনে হয় তখন আর তোমরা বিরক্ত না একটু একটু ভিডিও দিমু যার বালা লাগে দেখিয়া নিও আর হঠাৎ একদিন দিমু গিয়া ভালোবাসা ভালো বটে ভালোবাসা ভালো নয় বেশি বাসিলে ভালো অবশেষে কানতে হয় আমি তো বেশি ভালোবাসা দিয়েছি অনেক ভালোবাসা বেঁধে রেখেছি দেখছো নি গুয়া খাওয়াত গেছিলাম আমার এইগুলা কি থইছে এখন আমি আর উল্টাইতেও পারলাম না আচ্ছা একটু একটু অফ ক্যামেরা করিয়া উল্টাইমু বাঙ্গি বাঙ্গি তারপরে তুলমু ভালো লাগতো পারে গুণ হাইতে মস মস হয়েছে দুই ধরনের তোমারে দেখাইম প্রথমটা জলিয়া গেলো তার ফরটা সুন্দর সাদা সাদা হইলো আমার ফুড়িয়া লাল লালও কিলা সাগর সন্দেশ রেসিপি দেখাইলাম বিদায় নিমু অন্তরতন্ড সবার জন্য রইল অনেক দোয়া অনেক ভালোবাসা অনেক সহযোগিতা করছিল সবাই খাইয়া যাইও সাগর সন্দেশ মুরগ দিয়া আলু দিয়া اسلام عیکم الل حافظ ک حکان دی